সহকর্মী সাংবাদিকদের উচ্ছ্বাস ভালোবাসায় সিক্ত হলেন এক দশক নির্বাসনে থাকা বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জাতিসংঘ ও হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশ্নবাণে জর্জরিত করার জন্য বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে হিরো হিসেবে অবহিত করেছেন বিশিষ্টজনরা সাংবাদিক মুশফিক এ সংবর্ধনায় গত পনেরো বছরের দুঃশাসনের প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েও যারা এর প্রতিবাদ করেছেন তারাই প্রকৃত বীর বলে উল্লেখ করেছেন বিস্তারিত রিপোর্টে আন্তর্জাতিক অঙ্গনের বলিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনার আয়োজন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা সাংবাদিক নেতৃবৃন্দ বলেন জাতিসংঘ হোয়াইট হাউস পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দপ্তরগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপশাসনের কথা তুলে ধরার মাধ্যমে অসামান্য অনন্য ও অতুলনীয় ভূমিকা রেখেছেন মুশফিকুল ফজল আনসারি সংবর্ধিত হয়ে মুশফিকুল ফজল আনসারি ভোসই প্রশংসা করেন দেশের বিভিন্ন অবস্থানে থেকে যারা গত পনেরো বছরের দুঃশাসন ও নির্যাতনের প্রতিবাদ করেছেন তাদের ভূমিকার কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বীরত্ব এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ সংবর্ধনার ছবি ফেসবুকে না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন সময়টা আনন্দ উৎসবের নয় শহীদদের অবদানকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবার এই পরিবারগুলো যে হারিয়েছে যেই স্যাক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনা মুক্ত বাংলাদেশ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বাংলাদেশের গণতন্ত্র বাকস্বাধীনতা ও ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির অনন্য ভূমিকা ছিল আমাদের কাছে এই দেশের মানুষের কাছে আমরা সবাই অত্যাচারে নির্যাতনে নিপীড়নে রাজনৈতিক কর্মী নেতা সবাই হতাচার করতাম মাঝে মাঝে তখন সে আমাদের মধ্যে সে আশার আলো জাগিয়ে দূর সংবর্ধন অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন সবুজ কবি আব্দুল হাই শিকদার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইলাহি নেওয়াজ খান সাজু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসিলিন নোমানি প্রমুখ জয়ান রহমান টাইম টেলিভিশন নিউ ইয়র্ক